কথা বলার যোগ্যতা নাই এরপরেও কথা বলতে হবে আল্লাহ তালা ইনশাল্লাহ কথা বের করবে আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা বিষয় হল আমার ইসলামী আন্দোলন অন্য সহযোগী সংগঠনসহ আমাদের ভাইদের প্রতি সেই কথা হলো শায়েখে চর্মনাই বারবারে একটা কথা বলেছেন তোমরা আতরের ব্যবসা করো কয়লার ব্যবসা করিও না কয়লার ব্যবসা করলে যদি ব্যবসা হয় তাহলে তো ভালো যদি ব্যবসা না হয় তাহলে কিন্তু ময়লা গায়ে লাগবে যারা আজকে দুনিয়াদার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত তারা দেখা যায় বাড়ি করে গাড়ি করে অনেক কিছু করতে পারে আবার তারা পালায়াও যায় যদি আতরের ব্যবসা করি আতরের ব্যবসা করলে হয়তো ব্যবসা যদি কমও হয় গায়ের থেকে গ্রান্টটা কিন্তু খুব ভালো হবে বিগত দিন অনেকে বলেছে ইসলামী আন্দোলন দালাল দালালরা কিন্তু আজকে পালায় নাই তারাই কিন্তু পালাইতে বাধ্য হয়েছে কথাবার্তা কিন্তু স্পষ্ট এখানে অস্পষ্ট কোনো কথা নাই ইসলামী আন্দোলন আগেও হকার উপর ছিল এখনও হকার উপর আছে আল্লাহ কবুল করলে কে পর্যন্ত হকার উপর থাকবে ইনশাআল্লাহ সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আমরা কিন্তু একটা ভালো স্পেসে আসতে পেরেছি আগে বাংলাদেশের মধ্যে দশটা দল গনা হইতো এখন কিন্তু বাংলাদেশের মধ্যে দশটা দল গণা হয় না দুইটা দল গণা হয় তার মধ্যে ইসলামী আন্দোলন কিন্তু অন্যতম হাঁটি হাঁটি পা পা করে কিন্তু ইসলামী আন্দোলন আজকে এখানে আসতে পেরেছে একমাত্র আপনাদের সহযোগিতায় এই জন্য আমি আমার সংগঠনের ভাইদেরকে বলবো আপনাদের সামনে যেই সুযোগটা আসছে আমাদেরকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে কোন সুযোগ এসেছে কেউ ক্ষমতায় থেকে চুরি করে লুট করে ধর্ষণ করে এখন কিন্তু বাহিরে চলে গেছে পালাইতে বাধ্য হয়েছে আর কিছু কিছু লোক এখন কিন্তু চাঁদাবাজিতে ব্যস্ত কিছু কিছু লোক এখন কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত এই সময়ে আমাদেরকে সুচিন্তিতভাবে জনগণের কাছে পৌঁছাতে হবে এতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ শুধুমাত্র এই দুইটা দলের প্রতি আসক্ত ছিল কেন ছিল এই জন্য তারা আস্থাশীল তেমন একটা দল পায় নাই এখন ইসলামী আন্দোলন দল যখন নাকি তাদের কাছে পৌঁছাতে সুম্মা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ইসলামী হুকুমত নাম্বার কথা হলো জনগণের প্রতি জনগণের প্রতি আমার বক্তব্য হইল মাদার গাছ লাগিয়ে কোনোদিন আমের আশা করা যায় না বাংলাদেশের জনগণ বারে 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 ধোকা খেতে খেতে এখন বোকা হয়ে গেছে আমরা কি আর বোকা থাকবো ইনশাল্লাহ বোকা থাকার দিন নাই বুদ্ধিমান একবারের বেশি দুইবার ভুল করে না কথা ঠিক আছে বুদ্ধিমান একবারের বেশি দুইবার ভুল করে না বর্তমান যেই সরকার কিছুদিন আগে আমাদের কাছ থেকে পালিয়ে গেছে তাদের ক্ষমতা আমরা দেখেছি আমরা খালেদা জিয়ার শাসনামল দেখেছি আমরা এরশাদ সরকারের শাসনামল দেখেছি কিন্তু বাংলাদেশের জনগণ কেউই তার কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পায় নাই এখন ইসলামী আন্দোলনের সুযোগ আমি সমস্ত জনতা দল মত নির্বিশেষে সবাইকে এই বক্তব্য পৌঁছে দিতে চাই যে আপনারা আর ভুল করিয়েন না যদি আর ভুল করেন তাহলে আগের মতো আবার সেই কষ্টের দিন আমাদেরকে পালন করতে হবে এবং আপনারা আগামী দিনে এই দায় ভার কোনোভাবেই এড়াতে পারবেন না এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা আর ভুল করব না